حضرت آدم اللہ نبی حضرت نو ابراہیم موسیٰ عیسیٰ اسحاق شیش یونس یانوس ابراہیم اسماعیل محمد 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 ও দুপুল এলাকাবাসীর ভাইয়েরা, এই নাম কি আপনি আমি রেখেছি নাকি আল্লাহ রেখেছেন? কে রেখেছেন? এখন তুফান মেল চলবে, আপনাদের সহযোগিতাও লাগবে। আবার বলবো, আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আদম, আদম, শীষ, ইব্রাহিম, ইসমাইল, নু, ইসহাক, ইয়াকুব, আইয়ুব, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাব্বাল আলামিন, আদম আলাইহিস সালাম তোমার নবী, মূসা আলাইহিস সালাম তোমার নবী, ঈসা আলাইহিস সালাম তোমার নবী। দাউদ বলেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রসুলকে আল্লাহ তুমি পাঠিয়েছো। কিন্তু যখনই আদমের নাম নেওয়া হয়, সকল আল্লাহর বান্দাকে বলতে হয় আলাইহিস সালাম। মূসার নামের পরে বলতে হয় আলাইহিস সালাম, ঈসার নামের পরে বলতে হয় আলাইহিস সালাম। আল্লাহ, এই বিধান তুমি কেন করে দিলা? আদম থেকে ঈসা নবী সমস্ত নবী রসুলের নামের পরে আদম আলাইহিস সালাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও তো তোমার নবী, উনিও তো রসুল, কিন্তু ওনার নামের পরে আলাইহিস সালাম বলতে হয় না, বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ব্যাপার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বুঝার জন্য, জানানোর জন্য বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আদম আমার নবী, মূসা আমার নবী, দাউদ আলাইহিসসালাম আমার নবী, মুহাম্মদ আমার নবী। নামের মধ্যে পার্থক্য করে দিলাম, যাতে আমার সকল বান্দারা বুঝতে পারে, আদম আমার নবী, মুহাম্মদ আমার নবী, ঈসা আমার নবী, মুহাম্মদ আমার নবী, মূসা আমার নবী, মুহাম্মদ আমার নবী, দাউদ আলাইহিসসালাম আমার নবী, মুহাম্মদ আমার নবী। নামের মধ্যে পার্থক্য করে দিলাম, যাতে আমার বান্দা বুঝতে পারে, আমার নবী হাবিবুল্লাহ মুহাম্মদ কোন নবী রসুলের মতই না।